যে আজকে যে চলচ্চিত্র দিনদাডে ছবিটি দেখার অনুরোধ আমার কাছে করেছিলেন এটা সত্যি কথা, বাট আজকের নায়ক অন্যজন, সেটা হচ্ছে আমাদের আলমগীর ভাই। এই আজকের নায়ক হচ্ছে আলমগীর ভাই। আলমগীর ভাই হচ্ছে, আমি যখন আলাপ করলাম এইটা, আমি যখন আলাপ করলাম যে প্রতিবন্ধী ব্যক্তিগণ 100 জন ছবি দেখতে চায়, আলমগীর ভাই কি করা যায়, তখন উনি বললো যে ঠিক আছে আমি ব্যবস্থা, আমি একটু রোজালিন ম্যাডামের সাথে আলাপ করি, তারপর ইনশাল্লাহ ব্যবস্থা হবে। তখন আলমগীর ভাই রোজালিন ম্যাডামের কাছ থেকে অনুমতি নেয়, তারপরে হচ্ছে হলো ওনার যে মানে স্ট্রং হ্যান্ড সেতু ভাই, রাজু ভাই, ওনাদের সাথে আলোচনা করে, যার ফলশ্রুতি হচ্ছে আজকে বাস্তবায়ন হচ্ছে। এই জন্য আমি আলমগীর ভাইয়ের জন্য, রোজালিন ম্যাডাম, সেতু ভাই, রাজু ভাইয়ের জন্য আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি আর একটা করতালি দিই। আর সেকেন্ডলি হচ্ছে, ধরেন এই যে এক ভাই বললেন আর কি যে ওনার ক্যান্সার হয়েছে, ওনার কেমো দিতে হয়, তারপরে আরও আরও অনেক সমস্যা, সেটা আসলে প্রতিদিন একদম আল্লাহর 30 দিন আমার বাসায় যায় না এমন 5 জন, 7 জন, 12 জন, 15 জন, একদিনও নাই যেই দিন আমার বাসায় লোক যায় না, এটার জন্য একদিনও নাই। আমি যেই দিন দেশে না থাকি কেন জানি ওনারা জেনে যায়, অথবা দারোয়ান বলে দেয় স্যার দেশের বাইরে, বাট যখন দেশে থাকি একদিনও নাই যে এরকম 10 জন, 15 জন রুগী না আসে। যাই হোক, আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনি আমাকে কিছু আরও বেশি অর্থ দিলে তাহলে আমি মানুষের সেবা করতে পারতাম। আসলে গার্মেন্টস বিজনেস এখন সো টাফ, আর মুভি তো বানাই আমাদের সবার পকেটের টাকা দিয়ে। যাই হোক, মুভির বাজার ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এখন মুভি থেকে কিছু টাকা আসলে মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর ব্যবসা থেকে যেটা আসে সেটা দিয়ে তো আমি প্রতিদিন একদিন না যে একদিন একটা ডিক্লেয়ার করলাম এখানে আমি 2-4-5 লাখ টাকা দিলাম, এরকম না, একদম মাসের 30 দিন আমি এই কাজই করি। আর এটার জন্য আসলে আমি কখনো হিসাব করি না আমার কাছে কয় টাকা আছে, ওই প্রতিদিন সকালে আমার ক্রেডিট কার্ড দিয়ে 2টা টাকা উঠে আনে, প্রতিদিন দিয়ে দেয় আমি, আর আমার কাছে আসলে কোনো সেভিংস নেই। আমি যদি এখন একটা কমিটমেন্ট দিয়ে দিই আল্লাহর দোয়া এটা হয়ে যায়, বাট এরকম কোনো সেভিংস আমার কাছে সত্যিকারে নাই। তারপরেও আমি যেহেতু এইটা মানে মুন্না সাহেবদের যে ড্রিম ফর ডিসেবিলিটি ফাউন্ডেশন, আমি এই ফাউন্ডেশনে 5 লক্ষ টাকা দিচ্ছি। ওকে, আমি এই ফাউন্ডেশনে 5 লাখ টাকা দিচ্ছি, এই জন্যে কোনো ব্যক্তিকে বলতে পারবো না যে ওনাকে দেন, ওনাকে দেন, ওনাদেরকে দেন, এই ফাউন্ডেশন থেকে উনি এই 5 লক্ষটা দিয়ে সঠিকভাবে মানুষের চিকিৎসার কাজে লাগাবে। ঠিক আছে ভাইয়েরা, এলো একটা। সেকেন্ড হচ্ছে, আজকে আমরা আসলে মুভি দেখতে আসছি, আর সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আজকে দুঃখের বিষয়, একসাথে হলে হয়তো ঢুকা হবে না, কারণ ওনাদের মানে যারা আজকে গেস্ট আসছেন, এই যারা ইনভাইটেশন গেস্টে আসছেন, যারা ডিজেবল, তাদেরকে নিয়ে আজকে মুভিটা দেখি, নাহলে হলে জায়গা হবে না, আমরা আজকে এইখান থেকেই করি। আর ক্লাস হচ্ছে যখন বিরতি হবে তখন যদি কারো কারো ইন্টারভিউ আপনারা নিতে চান তখন ওনাদের ইন্টারভিউ নিতে পারবেন, ছবিটা ওনাদের কাছে কেমন লাগলো। আর বাকিটা হচ্ছে হলো আপনাদের বিষয়, আপনারা তো সবসময় আমাদের সাথে থাকেন, শুধু আমাদের বলতে মানে আমি না, আমাদের বলতে আমাদের চলচ্চিত্র সবার পাশে থাকেন আপনারা, সব চলচ্চিত্র আপনারা হাইলাইট করেন, ভালো দিকটা তুলে ধরেন, যেই জায়গাটা আপনাদের ভালো লাগে না ওইটা সুন্দরভাবে তুলে ধরেন, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে ভালো জিনিসই চাই। সবার চলচ্চিত্র নিয়ে লিখবেন আপনারা, তাদেরকে উৎসাহ দিবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, তাহলে সবাই মিলে ভালো কাজ করব। আজকে এই যে চলচ্চিত্রের যে জোয়ার, এই জোয়ারটা ধরে রাখতে হবে, এটার জন্য সবাই সবাইকে উৎসাহ দিলে আমরা আসলে ভালো ভালো কাজ করতে পারব। আর বাকিটা আসলে আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। আমরা মনে হয় এখন ছবিটা শুরু হবে। বর্ষা আপু তো ওই রুমে বসে আছে যে এত মানুষের মধ্যে, প্রথমত যাদের এই শোর জন্য আমন্ত্রিত অতিথি এই যে ডিজেবল ওনারা সহ, তারা টিকিট প্রদর্শন করে ভিতরে যেতে পারবেন। দ্বিতীয়ত যারা দর্শকরা আছেন তাদের জন্য অনন্ত ভাইয়ের সাথে ছবি দেখার সুবিধাতে আমরা আরেকটি হলে 6:50 এই ছবিটা নামিয়েছি। আপনারা যারা টিকিট কিনেননি কিন্তু তারা অনন্ত ভাইকে ভালোবাসেন, দর্শকরা তারা ছবিটা দেখতে পারবেন। আর সাংবাদিকদের জন্য আমরা ইতিপূর্বেই একটা স্পেশাল শুনে
হলে নিয়ে গিয়েছিলাম এবং তারা ছবি দেখেছে এবং ইমরান এবং সাইমন আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্য আর এই প্রস্তাব এসেছে শিক্ষক আলামিনের পক্ষ থেকে আলামিনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর উপস্থিত সকল প্রতিনিধি ভাই আমাদের ভাই সালে আহমেদ সাহেব আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই যদি সুন্দর গল্প লেখা যায় এবং আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন যদি সুন্দর গল্প লেখা যায় তাহলে একটা ছবি করা যায় বাট এই গল্প কিন্তু আমি লিখতে পারবো না গল্প আপনাদেরকে লিখতে হবে হ্যাঁ গল্প আপনাদেরকে লিখতে হবে গল্প আপনারা যদি আপনারা যদি সুন্দর গল্প লিখেন আমি ইনভেস্ট করতে পারবো আমরা সবাই অভিনয় করতে পারবো বাট লেখক ডিরেক্টর ভালো ডিরেক্টর লাগবে স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি চলচ্চিত্রে অনেক সময় পিতা মাতা বা এই জায়গায় কোনো প্রতিবন্ধী মানুষের ভূমিকা অভিনয় করে থাকে এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন কিনা যে একজন সরাসরি প্রতিবন্ধী মানুষকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ সেটাই তো বললাম যে ভালো ডিরেক্টর নিয়ে নিব ইনশাল্লাহ ভালো একজন ডিরেক্টরকে বাট লেখক আপনাদের মধ্যে হতে হবে যে কারা এটাকে বাস্তবায়ন করতে পারেন আপনারা মানে গল্পটা অনেক ইম্পর্টেন্ট আপনারা জানেন যে সিনেমা হলে সবাই টিকিট কেটে সিনেমা দেখতে যায় গল্পটা অনেক সুন্দর হতে হবে যে টাচি গল্প হতে হবে যে মানুষের পছন্দ হয় গল্প আপনারা লিখে রেডি করে দেন ইনশাল্লাহ আমরা দেখতে চাই ধন্যবাদ আমরা একটা গ্রুপ ছবি তুলব কারণ এখানে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি আছে সিনেপ্লেক্সে ইয়া নাই সিনেপ্লেক্সে ডিনার ডে নাই এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন বলেন কি সিনেপ্লেক্স সিনেপ্লেক্সে ডিনার ডে শুনুন আমার নাই আমাদের